ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে ডাকাতির চেষ্টা, বাধা দিতে গেলে দোকান মালিককে লক্ষ্য করে গুলি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কামারহাটি এলাকায়, আশঙ্কাজনক দোকান মালিক, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ডাকাতি করতে এসে দোকানের মালিককে গুলি করল দুষ্কৃতীরা। পরন্ত বিকেলে কামারহাটির শেকু রোডে উত্তেজনা, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুরের কামারহাটিতে অন্যান্য দিনের মতো এদিনও সোনার দোকান খুলেছিলেন দোকান মালিক রাহুল গুপ্তা। সে সময় দু তিনজন দুষ্কৃতী বাইকে করে ডাকাতি করতে আসে বলে অভিযোগ। ক্রেতা সেজে তারা দোকানে ঢোকে, তারপর সুযোগ বুঝে দোকান মালিকের ওপর হামলা চালায়। ডাকাতিতে বাধা দিলে রাহুল গুপ্তার সাথে ধস্তাধস্তি শুরু হয়, চিৎকার চেঁচামেচিতে ছুটে আসেন আশেপাশের লোকেরা। এরই মধ্যে বেগতিক দেখে দুষ্কৃতীরা রাহুল গুপ্তাকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। ঘটনায় লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বেলঘড়িয়াতে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে। মনোগেট বন্ধ করে দুপুরবেলা এখানে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। হঠাৎ দুজন এসছে, ঠিক আছে, বলে যে কিছু জিনিস কিনবে, তারপরে ভেতরের দিকে বাইকের পেটে দুটো তিনটে গুলি মেরে ডাকাতি করার জন্য এসেছিল দোকানে। সব জিনিস চাইছিল, যখন দিল না তখন প্রোটেস্ট করলো, তখন এই জন্যে গুলি মেরে দিয়েছে। সূত্রের খবর, গুলি লেগেছে তার বুকে, পেটে ও হাতে। গুলিবিদ্ধ রাহুল গুপ্তার অবস্থা অত্যন্ত সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অপরদিকে ব্যবসায়ীকে গুলি করাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে উত্তেজনা থামাতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ, তবে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জিনিসপত্র দেখতে দেখতে কি হয়েছে কি না, ওদের তিন চারটে গুলি শুনেছি, তিন চারটে গুলি লেগেছে, জিনিসপত্র টাকা দেওয়ার সময় এইরকম ঘটনাটা হয়েছে। সবাই আতঙ্কিত আছে কখন কি হয়ে যাবে, তারপরে কি আছে, তারপরে আমাদের পুলিশ খবর দিলাম, তারপরে আমাদের সবাই আসলাম সাগরদত্ত হসপিটাল। সাগরদত্ত হসপিটাল থেকে এখন জেনিত নিয়ে এসেছি, আমাদের জেনিত নিয়ে এসে এখন জেনিতে আমাদের দিয়েছি, ট্রিটমেন্ট চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কামারহাটি।